this morphic disorder disease এর মানে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের চেহারা এক একজনকে এক এক রকম করেছে কারো নাক লম্বা কারো বোচা কারো ঘুরু লাগানো কারো খোলা কারো মুখটা নাকটা একটু খাড়া কারো ছোট কারো খাঁজটা লাগানো কারো খোলা এক একজন এক এক রকম আল্লাহ দিয়েছে কিন্তু মানুষ তাহলে প্রত্যেকটা মানুষ তার নিজের কোন না কোন জিনিসকে পছন্দ করে না, এটাকে বলে বডি ডিসমরফিক ডিসঅর্ডার। তখন কি করে মানুষ, যখন ক্যান্সার ছিল তখন মানুষ করতো কি আয়নার সামনে যে দেখতো মানে কিভাবে দেখতে তাকে সুন্দর লাগে, মোবাইল ফোন এসে গেছে যখন সেলফি তোলার ক্যামেরা এসে হচ্ছে কিভাবে দেখতো যে কি হবে তাকে ভালো লাগছে, এই এরকম দেখলে গোলটা মুখ গোল লাগে পাও আমার কাছে তখন তো আর মোবাইল ছিল না। এখন মোবাইল আসার পর মানুষ কি করে দেখে তার নাকটা তো বসা এরকম করে লম্বা লাগে লোকটার নাম কি বলতে পারে বডি ডিসমরফিক ডিসঅর্ডার লোকটার নাম, যেমন মাইকেল জ্যাকসন, ও বাবা কি সুন্দর অসাধারণ তার নাম, মানে বিশ্বের সেরা একজন সে একজন শিল্পী কিন্তু সে কালো ছিল কিন্তু তার পছন্দ না, আমি কালো হইলাম এখন চেহারা খসা হলো ভালো লাগে না, ও নাকটা বোঝা কি সুন্দর যে নাচতো নাকটা যখন বোঝা ছিল এখন পর্যন্ত প্লাস্টিক সার্জারি নাকটা লম্বা করছে নাম্বার লম্বা করতে ভালো লাগে না, শেষ পর্যন্ত নাকটা প্লাস্টিক সার্জারি করতে করতে মরে কেন। এখন বিজ্ঞানী হচ্ছে এখন যেটা হচ্ছে যে ডিজেশন হচ্ছে মানুষ মোবাইল নিয়ে বলে কি সেই লন্ডনে একটা ছেলে তার গার্লফ্রেন্ডের কাছে তার পছন্দ মতো ছবি পাঠাবে, এই ছবিটা তোলার জন্য সে পছন্দ হয়নি যেটা গার্লফ্রেন্ড পাঠালে, যে আমার কাছে প্রতিদিন যত রোগী আসে মানুষে তার মধ্যে 80% রোগী মেন্টাল প্রবলেম। তবে হ্যাঁ আপনি কক্সবাজারে গেছেন বিয়ের অনুষ্ঠানে সেখানে আপনি ছবি তুলবেন সেটা নর্মাল, দিস ইজ নর্মাল, এটা তো স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক হচ্ছে যে আপনি বাসার মধ্যে রাস্তার মধ্যে ছাদের মধ্যে এইখানে ওইখানে ছবি তুলেই যাচ্ছেন তুলেই যাচ্ছেন, দিস ইজ নর্মাল। আপনি জেনে রাখবেন আমেরিকাতে ইউরোপে এখন সেলফি স্টিক নিয়ে প্রবেশ আমি লেখাতে লিখেছি যে আপনারা যারা এখন সেলফি স্টিক কেঁদে নিয়ে খবরদার মাথা থেকে ফেলে দেন, কারণ রিচি বলবে কয়েকদিন পর সেলফি স্টিক নিয়ে প্রবেশ নিষেধ, কারণ কি বলেন হাতে একটা স্টিক এখন অনুষ্ঠান হচ্ছে যারা কিনেননি খুব ভালো করেছে, যারা কিনতে চাচ্ছেন রাইট ইট ইজ মেন্টাল প্রবলেম। তবে হ্যাঁ রাইট আমি বুঝতে পারছি বিয়েতে পার্টিতে কক্সবাজারে রাঙামাটিতে আপনি সেলফি তুলবেন দিস ইজ নর্মাল,
এটা তো সমস্যা নেই। বিজ্ঞানে বলছে যে প্রতিদিন তিনটা ছবি সেলফি তুলে কিন্তু পোস্ট পারে না, এটা হচ্ছে বর্ডার লাইন। কিন্তু যে তিনটার বেশি তুলে ফেসবুকে দেয়, এটা হচ্ছে রোগ শুরু। আর যে তিনটার বেশি ফেসবুকে পোস্ট করে, ইটস এ ক্রনিক ডিজিজ। এটা আমার কথা না, বিজ্ঞানীদের কথা। এই কথাগুলো আমি বলতাম না, মাথায় ছিল না যে আজকে বলবো। ওই চেয়ারম্যান শুরু করেছিলেন, আমরা শেষ করব। আমার পর রাগ করলেন না? ভালো, কিন্তু আপনি জানেন গত গত 10 বছরে পৃথিবীতে কত লোক মারা গেছে সেগুলো থেকে বলবো বলে পাঠিয়ে দেবো, বলবো না। ওই পাহাড়ের চূড়ার জন্য ঢুম, তারপরে রাস্তার ধারে গাড়ি দিচ্ছে, তারপরে মোটরসাইকেল ঢুম, কত মানুষ যে মারা গেছে। প্লিজ বি কেয়ারফুল, তুলবে কিন্তু কন্ট্রোল, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আলোচনা বিষয় কি হবে? ও, আজকে আলোচনা হচ্ছে পাওয়ার টু কি, দি পাওয়ার অফ গ্রিড। ওকে, তবে একটা ভিড় ভিড়